মাগুরার শ্রীপুরে পৃথক অভিযানে বিশ পিসিয়া বা দশ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির 26,200 টাকা সহ তিনজনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টুপিপাড়ার রহিম মিয়ার বাড়ির ক্যানেলের উত্তর পাশে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গেলে দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেহতল্লাশি করে বিশ পিস ইয়াবা ও মাদক বিক্রির 26,000 টাকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার সোনগাছা গ্রামের আলামিন সর্দার ও ইসমাইল সর্দার। দ্বিতীয় অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দর্শনা থেকে এক মাদক ব্যবসায়ী মাদকসহ ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস পরিবহনে অবস্থান করছে। উপজেলার নাকল ইউনিয়নের ওয়াপ্তা নামক স্থানে রাত 11:50 দিকে গাড়িটির গতিরোধ করে। পরে সেখানে হাবিব শেখকে আটকপূর্বক 10 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাফরুল ইসলাম বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করছি এবং তা প্রক্রিয়াধীন। আসামি দ্বয় এখন আমাদের থানা হাজতে আটক আছে। তাদেরকে বিচারের নিমিত্তে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং আমাদের পুলিশ সুপার মহোদয় যে ঘোষণা দিয়েছেন মাগুরা জেলা হবে মাদক মুক্ত, তার এই ঘোষণার প্রেক্ষিতে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা প্রতিনিয়ত এই মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখব এবং মাগুরা জেলাকে ইনশাল্লাহ মাদক মুক্ত করব। তাসিন জামান, বার্তা বাজার, মাগুরা।